আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। আজকে দেখুন, এটাও দুবাই, দুবাই একটা অংশই তো। আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই, তো দুবাইটা আসলে অনেক সুন্দর, দেখুন গার্ডেনগুলো অনেক সুন্দর। এখানে রোডের কিছু কাজ হচ্ছে, সেই জন্য আসলে রোডের এমন সাইনবোর্ড লাগানো আছে, তো আর রিডিউসার স্পিড লেখা সাইনবোর্ডগুলোতে। তো দুবাইয়ের প্রত্যেক একটা রোডেই, কিন্তু রোড অনেক সুন্দর, দুনো পাশে কাটেন, গাছগুলি অনেক সুন্দর সুন্দর লাগিয়ে রাখেন, খুব সুন্দর করে কাটিং করে ওনারা এ করেন, আর রোড অনেক পরিষ্কার। আর দুবাই গভর্নমেন্ট অনেক সাপোর্টিং, মানুষ অনেক সাপোর্ট করে থাকেন। দেখুন ব্রিজের দৃশ্য কত সুন্দর, এটা এখানে ব্রিজ, এটা বিজনেস বাই ব্রিজ, তো ব্রিজটা নিচে অনেক খুবই সুন্দর গার্ডেন করে লাগাই রাখছেন। আসলে সব জায়গাটাই ওনাদের সুন্দর। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আপনাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। অনেকের কমেন্ট পড়ে কিন্তু আমি অনেক হাসি, আসলে এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমি অনেক এনজয় ফিল করি। আর আপনাদের সাপোর্ট সহযোগিতা আসলে কখনো বলবো না, বলার মতো না। আর আমরা আস যেহেতু ওয়াইটিতে আসছি, যারাই আসি আমরা আসলে একদিন দুই দিনের নয়, আজীবন আমরা এখানে থাকার চেষ্টা, এখানে কী পাচ্ছি বা পাবো এটা আসলে কখনো ভাবিও না। তবে আপনাদের ভালোবাসা, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আসলে খুবই এ করে, হ্যাপিনেস ফিল করি, কারণ সবসময় এপি লাগে। আর আপনারা একটা প্রিমিয়ারে গেলাম, একটা ভিডিও দেখলাম, ভিডিও নিয়ে আমার কমেন্টের নিচেও অনেকে কমেন্ট করেন, আসলে এটা খুবই ভালো লাগে, কারণ ওটা আসলে আমাদের মধ্যে একটা আন্তরিকতা সেটার প্রকাশ পায়, যেহেতু আপনি একটা কমেন্ট করেছেন, আপনার কমেন্টের নিচে যদি আমি একটা কমেন্ট করি, আসলে ওটা আপনার সাথে একটা সম্পর্ক ভালো, সেই জন্যই আমি আসলে এটা করছি, এইরকম আমি মনে করি। আমার কমেন্টের নিচে অনেকেই কমেন্ট করেন, আসলে আমি খুবই প্রাউড ফিল মনে করি। তো যাই হোক, দেখুন আমি আপনাদের যেমন চেষ্টা করতেছি, কারণ যেহেতু আমি আমি আসলে প্রায় সময় একাই থাকি। তো দেখুন এখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছি আমি আপনাদেরকে, এটা দুবাই, এটা বিজনেস বাই এরিয়া, এটা জায়গাটার নাম। তো দেখুন এখানে প্রচুর পরিমাণ বিল্ডিং, এখানে আসলে অনেক বিল্ডিং, আমি আসলে গার্ডেনগুলো দেখার চেষ্টা করছি। দেখুন গার্ডেনগুলো কত সুন্দর, রোডের পাশ কত সুন্দর সুন্দর গার্ডেন মানে করে রাখছেন। আসলে যারা দুবাইটা ভিজিট করছেন তারা তো জানেন এই দুবাইটা আসলে খুবই সুন্দর। দেখুন রোডের পাশে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছেন, পাথর লাগিয়ে রাখছেন, আসলে রাত্রেবেলা আরও অনেক সুন্দর লাগে। দেখুন পাথরগুলো অনেক কালো রোদের মাঝে চিকচিকে করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।